ঢাকা বিশ্ববিদ্যালয়তে গণ বিয়ের আয়োজন চলছে পাত্রপাত্রীর সন্ধান আসসালামু আলাইকুম অল অলবিওয়ার শাশুড়ি সবাই ভালো আছেন এবার একটি ব্যতিক্রম সংবাদ নিয়ে চলে আসলাম স্বাধীনতা উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ বিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পেসটিতে থেকে সংগঠিত হয়েছে এই সংবাদটি স্বাধীনতা উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ও গণ বিয়ের আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন জোর লকেল হলের শিক্ষার্থীরা বিয়ের সব খরচ ওই হলের শিক্ষার্থীরা নাকি বহন করবে বলে জানিয়েছেন তারা আরও জানিয়েছেন বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই বিষয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোজক মাধ্যম ভিত্তিক যে বিভিন্ন গ্রুপে পাঠ্যপাত্রী খুঁজে বেড়াচ্ছেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন জহুরুল হক হলের শিক্ষার্থী জহির রাহান বলেন জুলাই বিপ্লব বিপ্লবের পরে জহরুল হক হলের গণবিবাহ কর্মসূচি একটা ইতিহাসে রচিত করবে ক্যাম্পাসে যারা রিলেশনশিপে আছেন এবং বিয়ে করতে চাচ্ছেন তারা এই মহাযজ্ঞে সামিল হয়ে ইতিহাসে অংশ হতে পারেন আর এদিনে আমাদের হলে গরু ভোজকে আমরা বৌভাত হিসেবে ঘোষণা করব। গণবিবাহ অনুষ্ঠান আয়োজন সম্পর্কে জাহাঙ্গীর আলম নামে ঢাকা ঢাকাশুলা এক শিক্ষার্থী বলেন গণবিবাহের আয়োজন করা হয়েছে এটা প্রশংসনীয় উদ্যোগ তবে বিয়ের অনুষ্ঠানে যেন দুই পরিবারের সম্মতি হয় এবং বরকনে দুপক্ষের বাবা মা বা অভিভাবক যেন উপস্থিত থাকে সেটা নিশ্চিত করতে হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন বিয়ের সবার জন্য মঙ্গল বয়ে আনো তিনি সেটাও প্রার্থনা করেছেন শেহরিন আক্তার ইপা নামে এক শিক্ষার্থী ঢাকাশুলের শিক্ষার্থীর এক ফেসবুক গ্রুপে লেখেন জরুল হক হলে অনুষ্ঠিত স্বাধীনতা ভোজ উৎসবকে কেন্দ্র করে আয়োজিত হতে যাচ্ছে লাইলাতুল বাহ আপনারা যারা জহরুল হকলের সাবেক ও বর্তমান তারা চাইলে আপনার পার্টনারকে রাজি করিয়ে আজকে আয়োজকের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা পাত্রীরা জহরুল হকলের পাত্র চেয়ে যোগাযোগ করতে পারেন তিনি আরও লেখেন ওই দিনের সব খরচ জহরুল হকলের সাধারণ শিক্ষার্থীরা বহন করবে আপনি আমি একজন প্রফেশনাল মেহেদি আর্টিও উনি বলেছেন যে আমি একজন প্রফেশনাল মেহেদি হিসেবে আর্টিস্ট হিসেবে বিয়ের মেহেদি পড়ানোতে বিশেষ ভূমিকা রাখবো বলে তিনি আশা প্রকাশ করেন তে বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন এটা কি আপনাদের কাছে কেমন মনে হয় যে একটি বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিবাহ গণবিবাহর উদযাপন অনুষ্ঠান হবে সেটা কি আদৌ কি সম্ভব এবং এটি করা কেমন হবে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট জানাতে বলবেন না থাকুন আল্লাহ হাফেজ